আজকের এই ভিডিওতে খুবই দরকারি একটি জিনিস আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও স্ক্রিনে, এটা হচ্ছে একটা আধুনিক টয়লেট। তো আমি প্রথমে কাছ থেকে আপনাদেরকে দেখাই, তারপরে বিস্তারিত জানিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আধুনিক টয়লেট। এই টয়লেটটা এখন সব জায়গায় ব্যবহার করা হয়, বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালত, আবাসিক, হোটেল, বিশেষ করে বিভিন্ন হাসপাতাল এবং মার্কেটে এই টয়লেটটা আপনারা দেখতে পাবেন। এখন একটা বিষয় আমি খেয়াল করছি, এই টয়লেটটা ব্যবহার করা না জানার কারণে অনেকে কিন্তু, আপনারা দেখবেন এই যে জিনিসটা থাকে, অনেকে দেখবেন এটা ব্যবহার করা না জানার কারণে এই জিনিসটা ভেঙে ফেলে অথবা পাইপটা খুলে রাখে। আবার অনেক জায়গায় দেখা যায় একদমই নোংরা অবস্থায় ফেলে রাখে। অনেকে দেখা যায় এই জিনিসটা ভেঙে ফেলে, আবার দেখা যায় এই জিনিসটা ভেঙে ফেলে। এটা আপনারা বিশেষ করে দেখতে পাবেন হচ্ছে বিভিন্ন মার্কেটে এবং হাসপাতালে, এই জিনিসটা দেখতে পাবেন একদমই নোংরা অবস্থায় ফেলে রাখে। আসলে যারা এরকমটা করে থাকে তাদের দোষ দিয়ে কিন্তু লাভ নেই। তার কারণ হচ্ছে হঠাৎ করে যখন কোনো হাসপাতাল অথবা মার্কেটে এই নতুন ধরনের টয়লেট তারা দেখতে পায়, এই টয়লেট ব্যবহার করা না জানার কারণে কিন্তু তারা এরকম করে থাকে। এই জন্য ভাবলাম এই টয়লেটটা কিভাবে ব্যবহার করতে হয় এটা সবারই জানা দরকার, এই কারণে এই ভিডিওটা করা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই টয়লেটটা কিভাবে ব্যবহার করতে হয়। আশা করি এই ভিডিওটা দেখার পরে এই ইংলিশ টয়লেট অথবা হাই কমোড টয়লেটটা কিভাবে ব্যবহার করতে হয় আপনারা জেনে যাবেন এবং সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, প্রথমে আপনারা টয়লেটে যখন যাবেন তখন এইরকম অবস্থায় টয়লেটটা দেখতে পাবেন। তারপরে যখন আপনারা ব্যবহার করবেন তখন এখানে দুইটা পার্ট দেওয়া থাকবে, এই একটা আর এই একটা, দুইটা পার্ট দেওয়া থাকবে। আপনারা একটা পার্ট এরকমভাবে নামিয়ে নেবেন, ঠিক আছে? এরকমভাবে নামিয়ে নেওয়ার পর আপনারা যখন টয়লেট করতে বসবেন তখন এটার উপরে বসবেন। তো এটার উপরে বসার পরে আপনাদের যে টয়লেটের জরুরি কাজটা আছে সেই জরুরি কাজটা এভাবে বসে শেষ করবেন। তো আমি যেভাবে বসে আছি আপনারা এইভাবে বসে আপনাদের টয়লেটের কাজটা আপনারা শেষ করবেন। তো আপনাদের টয়লেটের কাজটা শেষ হয়ে গেলে আপনারা এদিকে খেয়াল করবেন, এখানে একটা হ্যান্ড শাওয়ার থাকবে ঝর্ণার মতো। তো এই হ্যান্ড শাওয়ারের মাধ্যমে আপনাদের পানি ব্যবহারের কাজটা করতে হবে। তো দেখেন কিভাবে পানি ব্যবহার করতে হয়। আপনাদের টয়লেটের কাজটা শেষ হলে আপনারা এইভাবে, টয়লেটের কাজটা শেষ হওয়ার পরে এভাবে পানি ব্যবহার করবেন, এভাবে পানি ব্যবহার করবেন, ঠিক আছে? ওকে, তারপরে আরো কিছু বিষয় আপনাদেরকে দেখাবো। আমাদের টয়লেট করা যখন শেষ হয়ে যাবে তখন আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু ময়লাটা থাকবে, ঠিক আছে? এই ময়লাটা পরিষ্কার করার জন্যে আপনি পিছনে দেখবেন একটা ফ্লাশ, এই পুশ বাটন দেওয়া আছে ফ্লাশ। তো এটার মধ্যে চাপ দিলে কিন্তু এখানে পানি গিয়ে আপনার ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। তো এটা আস্তে করে চাপ দিবেন। আপনারা যখন এটা চাপ দিবেন দেখতে পাচ্ছেন এটা, এটা চাপ দেওয়ার পরে আপনারা খেয়াল করছেন এখানে পানি বের হয়েছে। এই পানির ঝাপটায় আপনার যে ময়লাগুলো থাকবে সেই ময়লাগুলো কিন্তু পরিষ্কার হয়ে চলে যাবে, ঠিক আছে? তারপরে আপনি যদি দেখেন যে এই পাশ দিয়ে ময়লা লেগে আছে আশেপাশে, তাহলে আপনি একটা কাজ করবেন, আপনারা এই দিকে দেখতে পাবেন এখানে একটা হ্যান্ড শাওয়ার আছে, ঠিক আছে? এটা চাপ দিলে কিন্তু পানি বের হবে। আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন আশেপাশে ময়লা থাকলে আপনারা এটার মধ্যে চাপ দিবেন। তো এটার মধ্যে চাপ দিলে আপনার আশেপাশে যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো কিন্তু আপনি সহজেই এটার মাধ্যমে পরিষ্কার করতে পারবেন। তো এটার মাধ্যমে পরিষ্কার করার পরে এটা আপনি সঠিক জায়গায় এইভাবে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনার এখান থেকে দেখবেন পানি দিয়ে পরিষ্কার করার পরে এখানে কিছু পানি লেগে থাকবে, এই কারণে আপনি এটি উঠিয়ে রাখবেন। এইটি উঠিয়ে রাখলে, প্রথমটা উঠিয়ে রাখলে আরেকজন যখন আসবে এই পানিটা ঝরে যাবে এবং তার জন্য কিন্তু টয়লেটটা ব্যবহার করা খুবই সহজ হয়ে যাবে। তো আরও একটি সমস্যায় পড়ে থাকেন অনেকেই, সেটা হচ্ছে দেখা যায় যে এটা চাপ দেওয়ার পরেও এখানে পানি আসে না। যেমন আমি আরেকবার দেখাই, তো দেখেন এটার মধ্যে আমি চাপ দিলাম পানি চলে আসলো। অনেক সময় দেখা যায় এটার মধ্যে চাপ দিলেও পানি আসে না। এটার কারণ হচ্ছে এইখানে দেখেন, এটা যখন আপনার বন্ধ করা থাকবে তখন কিন্তু এটার মধ্যে চাপ দিলেও পানি আসবে না। আমি আপনাদের দেখাই, ওটা কিন্তু বন্ধ করে দিছি, এখন আমি চাপ দিলাম, এখন কিন্তু পানি আসবে না, ঠিক আছে? আপনি যতই চাপ দেন এখন আর পানি আসবে না। যখন আপনারা দেখবেন পানি আসতেছে না তখন আপনারা এই পাশে এটা ঘুরিয়ে পানিটা চালু করে নেবেন, ঠিক আছে? এটা আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় এটার মধ্যে চাপ দিলে অনেক জোরে পানি আসে, ঠিক আছে? অনেক জোরে পানি আসে,
তো এই পানির প্রেসারটা আপনার বন্ধ করতে হলে কি করতে হবে, এইখানে নিচে একটা জিনিস দেখতে পাবেন, এইটা আপনার ঘুরিয়ে স্পিডটা কমিয়ে নিতে পারবেন। যখন এটা ঘুরিয়ে স্পিডটা কমিয়ে নেবেন তখন এটা চাপ দিলে দেখবেন পানির প্রেসারটা কমে গেছে, একদম বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর তারপরে যখন এটা একটু আপনার সুবিধা মতো স্পিডটা আপনি করে নিতে পারবেন, এই দেখেন এখন কিন্তু স্পিডটা কম। তো এটা ঘুরিয়ে আপনার স্পিডটা বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারবেন। ওকে, তো আপনারা দেখতে পেলেন যে একটা আধুনিক টয়লেট কীভাবে ব্যবহার করতে হয়। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে এখন থেকে আর এই টয়লেট ব্যবহার করতে গিয়ে আপনারা কোনো হেজিটেশনে পড়বেন না এবং খুব সুন্দরভাবে এই টয়লেটটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দরকারি অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।